হ্যালো বন্ধুগণ, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। তো আজকে আমাদের ক্রুজ পার্টি আছে, বিকেলবেলা ইভিনিংয়ে আছে ক্রুজ পার্টি। তো ক্রুজে আমরা আজকে চাপবো। ক্রুজে চেপে আমরা কী কী করি না করি, ক্রুজে আমাদেরকে কী কী ফেসিলিটিস দেয়, আর ওখানে আমাদের ডিনারও আছে। তো সব কিছু তোমাদেরকে আমি বিস্তারিতভাবে দেখাবো, কিন্তু তার জন্য তোমাদেরকে আমার সাথে থাকতে হবে আর দেখতে হবে লাস্ট অবধি। তো আমার সাথে থেকো কিন্তু। এইটা এই নিয়ে আমার সেকেন্ড টাইম ক্রুজে চাপা। ফার্স্ট টাইম আমি ফুকেটে যখন হানিমুনে গেছিলাম, তখন আমার ফার্স্ট হানিমুনে গেছিলাম যখন, তখন আমি ক্রুজে চেপেছিলাম। তখন আমার খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। জানি না ইন্ডিয়াতে কেমন ক্রুজে কীরকম পার্টি হয় না হয়, আজকে জানতে পারবো সেটা, আর তোমাদেরকে দেখাবো অবশ্যই, আর দেখতে থাকো কিন্তু। সো আমরা এখন লাইনে দাঁড়িয়েছি, লাইনে দাঁড়িয়ে পরে এখন আমরা ক্রুজে চাপবো। তো সবাই লাইনে দিয়েছে, লাইন দিয়েছে এখানে, আর এখন আমরা আস্তে আস্তে করে ক্রুজের দিকে এগোচ্ছি। তো এখানে ক্রুজে চাপার পর আমাদেরকে নাকি ইভিনিং স্ন্যাক্স দেবে, আর হচ্ছে সফট ড্রিঙ্কস আর হার্ড ড্রিঙ্কসও দেবে তার সাথে। সফট ড্রিঙ্কস নিলে ওটা অপশনাল, তোমরা যদি সফট ড্রিঙ্কস নাও তো সফট ড্রিঙ্কস দেবে, আর যদি তোমরা হার্ড ড্রিঙ্কস নিতে চাও তো হার্ড ড্রিঙ্কস দেবে, যেটা তোমাদের ইচ্ছে। তো দুটো করে নিতে পারবে, দুটো করে কুপন আছে ড্রিঙ্কের, আর একটা করে স্ন্যাক্সের কুপন আছে, আর একটা করে হচ্ছে ডিনারের কুপন আছে, আর একটা করে হচ্ছে ডেজার্টের কুপন আছে। তো আমি তোমাদেরকে সব কিছুই দেখাবো, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমাদের এই যে পার্টিটা আছে ক্রুজ পার্টি, এটার এক একজনের নিয়েছে 1700 টাকা করে। তো আমার মনে হয় যে বাইরে খাওয়ার থেকে তোমরা যদি ক্রুজ পার্টি করতে, এখানে যদি তোমরা এরকম বোটে চেপে ক্রুজ পার্টি করো, তো এখানে তোমাদের খরচাটা অনেকটা কম হবে পার নাইট ইভিনিংয়ের অনেকটা খরচা কম হবে। কেন কি বাইরে গোয়াতে নর্মালি খাবার দাবারের দাম প্রচণ্ড বেশি, আর স্পেশালি হচ্ছে এই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি টাইমটাতে যেহেতু অনেক ট্যুরিস্ট হয়, সেহেতু দাম প্রচুর জিনিসের দাম বেড়ে যায়। তো সেই দিকে তোমরা যদি এখানে একদিন একটা ইভিনিং যদি ক্রুজে কাটাও, তাহলে খুবই ভালোভাবে তোমাদের সময় কাটবে আর অনেক কিছু দেখতেও পারবে। ক্রুজে একজন হোস্ট ছিল যে আমাদেরকে সব বুঝিয়ে দিয়েছিল যে ক্রুজে কি মানা আছে। তো যেরকম স্মোক করা মানা আছে, আর হচ্ছে জলের বোতল, তারপর প্লাস্টিক, যে কোনো প্লাস্টিক জলে ফেলা মানা আছে। তো তারপর আমাদেরকে অনেক রকম এন্টারটেনমেন্ট করা হয়েছে ক্রুজে, যেরকম হচ্ছে অনেক রকম গেমস খেলা হয়েছে, আর নৃত্য প্রদর্শন করেছে লোকাল দুজন মানুষ, আর খুব সুন্দর নাচ করে দেখিয়েছে আমাদেরকে লোকালে যেরকম নাচ গান হয়। साईबा पंकडे भरतात, दामुल्या लग्न तुळतात, माझे भावात दाखवून माझे भावात कळवला, दामुल्या मातुआ तू कळवता तो खेळ, दामुल्या मातुआ तू कळवता तो खेळ, आता मऊच्या आर्या मामा, आता मऊच्या आर्या मामा, दामुल्या मातुआ तू कळवता तो खेळ, দামুলিয়া মাসুয়া তো ভগবান তোকে। এত সুন্দর নৃত্য প্রদর্শনের পর হোস্ট জানায় যে আপনাদেরও নাচ করার সুযোগ দেওয়া হবে, আপনারা একদম দুঃখ পাবেন না। তো আপনারা নিচে যান, নিচে ডিজে আয়োজন করা হয়েছে। তারপর আমাদেরকে ইভিনিং স্ন্যাক্স দেয়, চিকেন কাবাব অ্যান্ড চিলি চিকেন। মোটামুটি খেতে বলবো না খারাপ ছিল, মোটামুটি ভালোই খেতে ছিল। তার সাথে আমরা হার্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, অ্যান্ড তারপর আমাদের নাচানাচি শুরু হয়ে গেল। নিচে নিচে ডিজে করা হয়েছিল, খুব সুন্দর গান নাচ হচ্ছিলো আর অনেকেই নাচছিল। তো আমিও ভাবলাম একটুখানি আমার নাচ দেখিয়েই দিই আপনাদের। তো একটুখানি নাচলাম, আমার বর একটুখানি নিচে পেছন পেছন পা মেলালো আমার সাথে, তারপর আমাদের ভালো লাগেনি, আমরা উপরে চলে এসেছি। দেন আমরা ডিনার নিয়ে নিয়েছি, তার কিছুক্ষণের মধ্যে ডিনারের আয়োজন করা হয়ে গেছিলো। এখানে রাইস দিয়েছিল, ফ্রাইড রাইস দিয়েছিল, ছোলার তরকারি দিয়েছিল, আর ডাল, আর দিয়েছিল হচ্ছে চিকেন, আর তার সাথে অবশ্যই স্যালাড দিয়েছিল। খাবার মোটামুটি ভালোই ছিল, আমাদের ভীষণ ভালো লেগেছে, আর আমাদের এই ক্রুজ পার্টিটাও ভীষণ ভালো লেগেছে। তো যদি আপনাদের এই আমাদের এই ক্রুজ পার্টি ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার কর, একদম ভুলবেন না। আর আপনারাও অবশ্যই জানাবেন যে আপনারা এরকম ক্রুজ পার্টি করেছেন কি না আর কীরকম এক্সপিরিয়েন্স। আপাতত বিদায় নিলাম, বাই।